আজ আমি পাঠ করব শ্রী করুণাময় গোস্বামী রচিত বাংলা গানের বিবর্তন গ্রন্থের গীতগোবিন্দ জয়দেব লেখাটির দ্বিতীয় পর্ব। মণিপুরে যে কখন থেকে গীতগোবিন্দের পদকায়ন শুরু হয় তা সঠিক জানা যায় না। রাজা ভাগ্যচন্দ্রের রাজত্বকাল 1764 থেকে 1798 খ্রিস্টাব্দ। রাজা ভাগ্যচন্দ্রের রাজত্বকালে যে জয়দেবের পদগান মণিপুরের রাধা কৃষ্ণের গীত নৃত্যের অপরিহার্য বিষয় হয়ে দাঁড়ায় তেমন উল্লেখ পাওয়া যায়। ভাগ্যচন্দ্র ধ্রুব প্রবন্ধ গায়নের আদর্শে গীতগোবিন্দের গায়ন প্রচলিত করেন। ক্রমে তা একটি কীর্তনাঙ্গ গেয় রূপ পরিগ্রহ করে। মণিপুরী নৃত্য ও সঙ্গীতের গবেষক অধ্যাপক নীলকান্ত সেন রাজা ভাগ্যচন্দ্রকে বাংলার নরোত্তম ঠাকুরের সঙ্গে তুলনা করেছেন। নরোত্তম ঠাকুর যেমন বাংলায় প্রথাবদ্ধ পদাবলী কীর্তনের প্রবর্তক, তেমনি ভাগ্যচন্দ্র মণিপুরে একটি রীতিযুক্ত কীর্তন গায়ন প্রচলিত করেছিলেন। মণিপুরের রাস ও হোলি উৎসবে গীতগোবিন্দের পদগায়ন বিশেষ ভূমিকা পালন করে। সেখানকার নাট্য কীর্তনে গীতগোবিন্দের গান গীত হতো। বস্তুত মণিপুরের প্রায় সকল গীতধারায় জয়দেবের গীতকর্মের প্রভাব লক্ষ্য করা যায়। গীতগোবিন্দ রচনার শতবর্ষের মধ্যেই তা গুজরাটে প্রচলিত হয়েছিল। বাংলা গান ও গীত সাহিত্যের বিকাশে গীতগোবিন্দের প্রভাব যে কি অসামান্য সে কথা এর আগে উল্লেখ করা হয়েছে। পরবর্তীকালের শ্রীকৃষ্ণ কীর্তন গীতগোবিন্দের আদর্শে বিপুলভাবে প্রভাবিত। আখ্যান রচনায়, নাট্যগণ সংক্রমণে, চরিত্র সৃষ্টিতে, পালাকরণে এবং প্রবন্ধগীতির অনুসরণে বোরুচণ্ডী দাস জয়দেব কর্তৃক গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। চৈতন্য পরবর্তী যুগে ঠাকুর নরোত্তম দাসের উদ্যোগে পদাবলী কীর্তন পদ্ধতির প্রবর্তনায় গীতগোবিন্দের পদগায়ন কলায় যথেষ্ট প্রভাব রাখে। পালাবিন্যাসে ও রসের উপস্থাপনায় গীতগোবিন্দের আদর্শ অনুসৃত হয়। বলা বাহুল্য, আদি পদকর্তা রূপে বিবেচিত জয়দেব গোস্বামীর কোমলকান্ত পদাবলী পরবর্তীকালে বিপুল কলেবর ও বৈচিত্র্যময় মহাজন পদরচনায় অনুশেষ প্রেরণার উৎস রূপে বিবেচিত হয়। গীতগোবিন্দ অষ্টপদী সংকলন রূপে খ্যাত। এর গানগুলোকে বলা হয় অষ্টপদী গান। স্বামী প্রজ্ঞানানন্দ তার পদাবলী কীর্তনের ইতিহাস প্রথম ভাগ গ্রন্থে এ প্রসঙ্গে বলেন, গীতগোবিন্দের গানগুলি প্রায় আটটি আটটি পদে বা কলিকায় রচিত বলে একে অনেকে অষ্টপদী নামে অভিহিত করেন। গীতগোবিন্দ মোট 12টি সর্গে ও 24টি গানে বিভক্ত। প্রতিটি গানের শিরোদেশে রাগ ও তালের উল্লেখ পাওয়া যায়। চর্যাগীতিতেও এমন উল্লেখ পাওয়া গেছে, তবে সেখানে তালের উল্লেখ নেই। একটিমাত্র পদে ইন্দ্রতালের উল্লেখ পাওয়া গেছে। এ থেকে মনে হয় আসলে চর্যার শিরোদেশেও রাগ ও তালের নাম ছিল। সংকলক কোনো কারণে তা বর্জন করেছেন, যেমন রাগ নামও কয়েকটি ক্ষেত্রে টীকা থেকে সংগ্রহ করা হয়েছে। কিন্তু গীতগোবিন্দের প্রতিটি পদের শিরোদেশে রাগ ও তালের উল্লেখ দেখতে পাওয়া যায়। প্রথম সর্গে 4টি গান। প্রথম গানটি মালব গৌড় রাগে ও রূপক তালে, দ্বিতীয় গানটি গুর্জরি রাগে
নিঃস্বার তালে। তৃতীয় গানটি বসন্ত রাগে ও জ্যোতি তালে, এবং চতুর্থ গানটি রামগিরি রাগে ও জ্যোতি তালে নিবদ্ধ। দ্বিতীয় সর্গে দুটি গান, প্রথম গানটি গুজরি রাগে ও জ্যোতি তালে, এবং দ্বিতীয় গানটি মালব গৌড় রাগে ও এক তালি তালে নিবদ্ধ। তৃতীয় সর্গে একটি গান, গানটি গুজরি রাগে ও জ্যোতি তালে নিবদ্ধ। চতুর্থ সর্গে দুটি গান, প্রথম গানটি কর্ণাট রাগে ও একতালি তালে, এবং দ্বিতীয় গানটি দেশাখ রাগে ও একতালি তালে নিবদ্ধ। পঞ্চম সর্গে দুটি গান, প্রথম গানটি দেশবরাড়ি রাগে ও রূপক তালে, এবং দ্বিতীয় গানটি গুর্জরি রাগে ও একতালি তালে নিবদ্ধ। ষষ্ঠ সর্গে একটি গান, গানটি গণ্ডকিরি রাগে ও রূপক তালে নিবদ্ধ। সপ্তম সর্গে চারটি গান, প্রথম গানটি মালব রাগে ও জ্যোতি তালে, দ্বিতীয় গানটি বসন্ত রাগে ও জ্যোতি তালে, তৃতীয় গানটি গুজরি রাগে ও একতালি তালে, এবং চতুর্থ গানটি দেশবরাড়ি রাগে ও রূপক তালে নিবদ্ধ। অষ্টম সর্গে একটি গান, গানটি ভৈরবী রাগে ও জ্যোতি তালে নিবদ্ধ। নবম সর্গে একটি গান, গানটি রামকিরি রাগে ও জ্যোতি তালে নিবদ্ধ। দশম সর্গে একটি গান, গানটি দেশবরাড়ি রাগে ও অষ্টতালে নিবদ্ধ। একাদশ সর্গে তিনটি গান, প্রথম গানটি বসন্ত রাগে ও জ্যোতি তালে, দ্বিতীয় গানটি দেশবরাড়ি রাগে ও রূপক তালে, এবং তৃতীয় গানটি বরাড়ি রাগে ও রূপক তালে নিবদ্ধ। দ্বাদশ সর্গে দুটি গান, প্রথম গানটি বিভাস রাগে ও একতালি তালে, এবং দ্বিতীয় গানটি রামকিরি রাগে ও জ্যোতি তালে নিবদ্ধ। গীতগোবিন্দে গুজরি রাগটি সর্বাধিক 5 বার প্রযুক্ত হয়েছে, তারপরই দেশবরাড়ির স্থান, এটি 4 বার প্রযুক্ত হয়েছে। রামকিরি ও বসন্ত রাগ ব্যবহৃত হয়েছে 3 বার করে, মালব গৌড় ব্যবহৃত হয়েছে 2 বার, এছাড়া কর্ণাট, দেশাখ, গণ্ডকিরি, মালব, ভৈরবী, বরারি ও বিভাস রাগে প্রত্যেকটি 1 বার করে ব্যবহৃত হয়েছে। চর্যাগীতিতে ব্যবহৃত রাগ সমূহের মধ্যে গীতগোবিন্দে গির্জাবি, দেশাখ, বরারি, ভৈরবী ও রামকিরি রাগ ব্যবহৃত হতে দেখা যায়। গীতগোবিন্দে গানে রাগ নামের উল্লেখ থাকলেও রাগ রূপের কোনো বর্ণনা সেখানে পাওয়া যায় না। জয়দেব দ্বাদশ শতকের শেষের দিকের কবি, তাই দ্বাদশ, ত্রয়োদশ শতক ও তৎপূর্ববর্তী সঙ্গীত গ্রন্থসমূহ বর্ণিত রাগ রূপকে তিনি অনুসরণ করেছেন এই কথা সহজেই অনুমান করা যায়। সেই সময়কার সঙ্গীত গ্রন্থসমূহের মধ্যে পার্শ্বদেবের সঙ্গীত সময়সার 9 থেকে 1100 শতাব্দী, অভিনবগুপ্তের অভিনব ভারতে 10ম শতকের শেষার্ধে, সোমেশ্বরদেব দ্বিতীয় মানুষোল্লাস 1131 খ্রিস্টাব্দে, শ্রাংদেবের সঙ্গীত রত্নাকর 1210 থেকে 1247 খ্রিস্টাব্দে, সোমেশ্বর তৃতীয় সঙ্গীত রত্নাবলী 1174 থেকে 1177 খ্রিস্টাব্দে, শারদা তনয়ের ভাব প্রকাশ 1200 খ্রিস্টাব্দে, হরিপালের সঙ্গীত সুধাকর 1309 থেকে 1312 খ্রিস্টাব্দে, সিংহভূপালের সঙ্গীত সার 1330 খ্রিস্টাব্দে উল্লেখযোগ্য। গীতগোবিন্দ রচনার পরপরই দক্ষিণ ভারতে এর অনুশীলন বিস্তার লাভ করে, বেশি কথা পূর্বে উল্লেখ করা হয়েছে, কিন্তু নানা কারণে উত্তর ভারতে এর ধারাবাহিক প্রচলনের সূত্রটি লুপ্ত হয়ে পড়ে। বিক্ষিপ্তভাবে গীতগোবিন্দের 2টি অষ্টপদী প্রচলন থাকলেও সামগ্রিকভাবে এর নৃত্য
সঙ্গীত নাট্য সমন্বিত রূপচর্চার লোপ পায়। জয়দেবের মৃত্যুর 2 শতাধিক বর্ষের পরে মেবারের রানা কুম্ভ গীতগোবিন্দের পদগান নবভাবে প্রচলনের প্রয়াস পান। বহু ভাষা ও শাস্ত্রবিদ সঙ্গীত গুণী রানা কুম্ভের রাজত্বকাল ছিল 1433 থেকে 1468 খ্রিস্টাব্দ। তিনি রসিক প্রিয়া নামে গীতগোবিন্দের টীকা প্রণয়ন করেন এবং সঙ্গীত রাজ গ্রন্থে জয়দেবের পদাবলীর রাগ বিশ্লেষণ করে অষ্টপদী সমূহে নতুন করে স্বরযোজনা করে তা জনপ্রিয়তার সঙ্গে প্রচলিত করেন। গীতগোবিন্দের 24টি পদে জয়দেব যেভাবে রাগ ও তালে বিন্যাস করেছিলেন তার প্রচলিত রূপের অবর্তমানে রানা কুম্ভ নিজেই তাতে রাগ ও তাল যোজনা করেন। এই নবসঙ্গীত যোজনায় তিনি পূর্বেকার সঙ্গীত শাস্ত্রী ভরত মতঙ্গ প্রমুখের সঙ্গীত ভাবনাকে অনুসরণ করেছেন বলে কুম্ভ নিজেই জানিয়েছেন তার রসিক প্রিয়ার সূচনা। গীতগোবিন্দের প্রথম গানটি জয়দেব মালব গৌড়রাগে প্রোথিত করেন, কিন্তু রানা কুম্ভ তাতে রচনা করেন মধ্যমাদি বা মধু মাধবী রাগ। দ্বিতীয় অষ্টপদীটি জয়দেব গ্রথিত করেন গুজরাটি রাগে, কুম্ভ তাতে যোজনা করেন ললিত রাগ ও লঘু আদি তাল। তৃতীয় গানটির মূল রাগ ছিল বসন্ত আর তাল ছিল জ্যোতি, কুম্ভ তাতে বসন্ত রাগ ও ছন্দ তাল প্রয়োগ করেন। প্রথম সর্গে চতুর্থ গানটি জয়দেব গ্রথিত করেছিলেন রামকিরি রাগে ও জ্যোতি তালে, কুম্ভ তাতে গুজরি রাগ ও ছন্দ তাল প্রযুক্ত করেন। পঞ্চম গানটি বা দ্বিতীয় সর্গের প্রথম গানটি জয়দেব গ্রথিত করেন গুজরি রাগে ও জ্যোতি তালে, রানা কুম্ভ তাতে আরোপ করেন ভৈরবী রাগ ও জ্যোতি তাল। এমনই ভাবে কুম্ভ গীতগোবিন্দের অষ্টপদী সমূহকে নবভাবে রাগ তালে বিন্যস্ত করেন। তিনি গীতগোবিন্দের গানে যেসব রাগ প্রয়োগ করেন সেগুলো হচ্ছে মধ্যমাদি বা মধুমাধবী, গুর্জরি, ললিত, বাসন, রামকিরি, পঞ্চম, ধন্যাসিক বা ধানসিং, মালব গৌড়, ভৈরব, গৌরকৃতি, দেশাক বা দেবশাক, মালবশ্রী, কেদার, মালব, স্থান গৌড়, শ্রীরাগ, মল্লায়, বরাটি, মেঘ, নট, গণ্ডকৃতি বা গণ্ডকৃ, নন্দ, শ্রী, ভৈরবী, কর্ণাট, মঙ্গল এবং মরুকৃতি বা মারবিকা বা মারু। কুম্ভ কর্তৃক প্রযুক্ত তাল হচ্ছে আদি, নিঃসার, জ্যোতি, লঘু আদি, ছন্দ, একতালি, প্রতিমণ্ঠ, অট্ট, দ্রুতমণ্ঠ, তৃতীয় তাল বা ত্রিতাল, রূপক, প্রতি, ত্রিরূপক বা ত্রিপুটক, জয়শ্রী, জয়মঙ্গল ও বিজয়ানন্দ। দেখা যাচ্ছে যে মূল যোজনার রাগ তাল অপেক্ষা অনেক বেশি রাগ তাল যোজনা করেছিলেন রানা কুম্ভ। তার প্রচেষ্টায় ও পৃষ্ঠপোষকতায় উত্তর ভারতে জয়দেবের পদগান অনুশীলনে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়। পরবর্তীকালেও গীতগোবিন্দের পদগানে নতুন করে রাগ তাল যোজনা করা হয়েছে। 19শ শতকের সুপ্রসিদ্ধ সঙ্গীত গুণী ক্ষেত্রমোহন গোস্বামী কলকাতা থেকে নতুন করে গীতগোবিন্দের স্বরলিপি প্রকাশ করেন। 1871 সালে এটি প্রকাশিত হয়। এখানেও গীতগোবিন্দের পদগানকে নতুন করে বিন্যাসিত করার প্রয়াস দেখা যায়। ক্ষেত্রমোহন গীতগোবিন্দের এই গান গুরুত্ব লাভ করেছিলেন তার সঙ্গীত গুরু ও আদি বাঙালি ধ্রুপদী রামশঙ্কর ভট্টাচার্যের কাছ থেকে। রামশঙ্কর এই গায়ন রূপ লাভ করেছিলেন বৃন্দাবনবাসী তার সঙ্গীত গুরুর কাছ থেকে। উল্লেখযোগ্য যে বৃন্দাবন ও সন্নিহিত অঞ্চলের সঙ্গীত চর্চায় গীতগোবিন্দের প্রভাব ছিল আদি থেকে, এবং সেখানকার বৈষ্ণবীয় সঙ্গীত ধারায়
জয়দেবের অষ্টপদী অসামান্য প্রেরণা জুগিয়েছিলেন। গীতগোবিন্দের সাঙ্গীতিক রূপায়ণে নব নব প্রয়াস সম্পর্কে স্বামী প্রজ্ঞানন্দ বলেন, ক্রমবিবর্তনশীল সমাজের রুচি ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন হওয়া স্বাভাবিক, এবং সেই রুচি ও প্রয়োজন অনুসারে উত্তর ও দক্ষিণ ভারতীয় সঙ্গীত ধারায় বহুবারই পরিবর্তন এসেছে। বাংলাদেশে স্যার শৈলেন্দ্রনাথ ঠাকুরের প্রেরণা তদানীন্তনকালের বিদগ্ধ গীতশিল্পী ও সঙ্গীত শাস্ত্রী ক্ষেত্রমোহন গোস্বামীও গীতগোবিন্দ পদে গানে নতুন নতুন রাগ যোজনা করেছিলেন, এবং তাতে মালব কৌশিকাদি রাগের সমাবেশ পাওয়া যায়। শ্রদ্ধেয় ক্ষেত্রমোহন গোস্বামী রচিত গীতগোবিন্দ গান স্বরলিপি গ্রন্থ প্রকাশিত হলেও তা বর্তমানে দুষ্প্রাপ্য। গোস্বামীজি গীতগোবিন্দ রাগ ব্যতীত নতুন নতুন তালেরও সমাবেশ করেছিলেন। তাছাড়া বিষ্ণু দিগম্বরের জনৈক সঙ্গীত শিষ্য মারাঠি ভাষায় গীতগোবিন্দ স্বরলিপি নামক একটি গ্রন্থ প্রকাশ করেন। সুতরাং রুচির প্রয়োজনে গীতগোবিন্দ পদে গানে রাগ ও তাল নতুন ভাবে যে সংযোজিত কোনোদিন হয়নি এ কথা ঠিক নয়। তাছাড়া এ কথা সকলেই জানেন যে প্রাচীন ভারতে শাস্ত্রীয় রাগ তাল যেভাবে গীত হতো ও তাদের প্রয়োগ করা হতো অষ্টাদশ শতকের শেষ ভাগে কিংবা ঊনবিংশ শতকের প্রথম দিকে, তাদের প্রকাশ ও প্রয়োগ রীতির যথেষ্ট পরিবর্তন হয়েছিল, এবং বর্তমানে সেই পরিবর্তিত ধারায় অনুসরণ করে আসছেন সঙ্গীতের যন্ত্র ও কণ্ঠশিল্পীরা।